সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে তাহলে 11:30। তো একটু আগে আমার বোন চলে গেল আর আমার ছেলে মেয়ে গেল পিসির বাড়িতে, কারণ ওরা ভীষণ মন খারাপ করছিল, সেই জন্য ওদেরকে পিসির বাড়িতে পাঠিয়ে দিয়েছে। একসাথেই বেরিয়ে গেছে সবাই আর এখন আমি বাড়িতে একা। অনেকদিন পর একা থাকার সুযোগ পাচ্ছি, লকডাউনের পর থেকে আর এরকম একা টাইম পাস করিনি। লকডাউনের আগে তো বেশিরভাগ সময় আমি একাই থাকতাম, কারণ সকালবেলায় সবাই মানে মেয়ের কোচিং পড়া থাকে, ছেলেরও কোচিং পড়া থাকে, তারপরে স্কুলে যাওয়া, গান নাচ এগুলো থাকে, তো বাড়িতে বেশিরভাগ সময় একাই থাকতে হয়। তো একা থাকার মজা কি বলতো, একা থাকলে না তুমি কাজ করে না এগোতে পারবে, আর বাড়িতে যদি সবাই থাকে না তাহলে না কাজ করে না এগোনো যায় না, পিছিয়ে পড়তে হয়। আর সবাই এই এটা দাও ওটা দাও সেটা দাও, এই এটা খাবো ওটা খাবো, এই করতে করতেই না আমার টাইমটা পাস হয়ে যেত, তো অন্য কাজগুলো আমি করতে পারতাম না। তো আজকে ভাবছি যে একটু অন্য কাজগুলো করি, আর ঘর দোর যদি ঠিকঠাক মতো না গুছিয়ে রাখা যায় না ভালো লাগে না। তো আজকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিলাম, তারপর রুটি তরকারি করলাম, আর আজকে আমার সেরকম একটা কাজে খুব চাপ নেই বলে অনেকগুলো সবজি কেটে রেখে দিয়েছি কালকের জন্য, কারণ দুপুরে আমি ওই ছেলে মেয়ের সাথে আমার ননদের বাড়িতে ওখানেই খাওয়া দাওয়া করবো, সেজন্য আমার কাজ অনেকটা কমে গেল। তো এখন শুধু ঘরগুলো কোনো রকম পরিষ্কার করব, কালকে থেকে ডিপ ক্লিন শুরু হবে। আমার বোনের মেয়েটার জন্য না আমারও মন খারাপ লাগছে, তো ওই জন্যই ভাবলাম ননদের বাড়িতে যাই, সেখানে গিয়ে একটু গল্প গুজব করে আসি, তো সেই জন্যই আর কি সবাই মিলে আজকে ওখানে যাচ্ছি। লকডাউনের পর থেকে না পুরো তো বাড়িতেই বন্দি, বাপের বাড়িতেও যাচ্ছি না, আমার তো মা বলছে যেতে, কিন্তু আমি এর মধ্যে কি করে যাব, আমার তো বেরোতেই ভয় করছে। তো এখন আর গল্প করব না, এখন আমার গল্প বন্ধ, এখন কাজগুলো করে নিই ঝটপট করে, আবার বেরোতে হবে। বাড়ির কাজ যতই করো না কেন কখনো যেন শেষই হতে চায় না, আমরা যারা হাউসওয়াইফ তারা এই কথাটি প্রতিটা মুহূর্তে অনুভব করতে পারি। আমাদের সংসারের এই দৈনন্দিন কাজগুলো করতে না কোনো কষ্ট হয় না, কারণ আমরা হাউসওয়াইফরা সংসারকে খুব ভালোবাসি। তবে হ্যাঁ, একটা কথা সত্যি, আমরা কাজ করার সময় অনেকেই বলে ফেলি আর কাজ করতে ভালো লাগছে না, তবে সেটা ক্ষণিকের একটা প্রকাশ মাত্র, একটু পরে আবার আমরা হাসি মুখে কাজগুলো সবাই করে ফেলি। আমরা আমাদের ভালোবাসা হাতে স্পর্শ দিয়ে নিজের সংসারটাকে গোছানোর চেষ্টা করি, আর সেই চেষ্টার মধ্যেই থাকে আমাদের আনন্দ। আর এই জন্যই মনে হয় বলে সংসার সুখের হয় রমণীর গুণেই, আমরা হাউসওয়াইফরা আগের দিন রাতেই ভেবে রাখি যে পরের দিন কী কী কাজ করতে হবে, প্রতিটা মুহূর্তে ভাবি সব কাজগুলো ঠিক মতো করতে পারছি তো। আমার সংসার হলো ছেলে মেয়ে হাজবেন্ড নিয়ে ছোটো সংসার, কিন্তু যাদের বাড়িতে বয়স্ক শ্বশুর শাশুড়ি থাকে তাদের কিন্তু সাংসারিক চাপ দায় দায়িত্ব কর্তব্য অনেক বেশি থাকে। সংসার কথাটির সাথে আরেকটি পরিপূরক শব্দ হলো কম্প্রোমাইজ। কম্প্রোমাইজ না থাকলে সংসার কখনো সুন্দর হয় না, আর কম্প্রোমাইজ পার্টিকুলার একজনের উপরে কিন্তু ডিপেন্ড করে না, সংসারের প্রতিটা ব্যক্তি যদি কম্প্রোমাইজ করে না চলে তাহলে সেই সংসার কিন্তু সুন্দর হয় না। ফ্রেন্ডস, তোমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না, তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি মাত্র। যাই হোক, আমার মনে হচ্ছে আমি অনেক জ্ঞানের বাণী দিয়ে ফেললাম। তো জানো তো আমি আমার ঘরে ভালো কোনো বেডশিট বালিশের কভার এগুলো ইউজ করি না, আমার ছেলে প্রচণ্ড দুষ্টু সেই জন্য আমি সব পুরনো বেডশিট পুরনো বালিশের কভার এগুলোই বেশি ইউজ করি, আর ও বাড়িটাকে প্রচণ্ড নোংরা করে। একে তো রাস্তার ধারে বাড়ি, খুব তার জন্য ধুলো হয় বাড়িতে, আর ও চিপসের প্যাকেট বিস্কুটের প্যাকেট সেগুলো সব কিছু দেখি এখানে সেখানে পড়ে থাকে, আর ওর যে কত কিছু লাগে খেলতে, বই খাতা হতে শুরু করে আমার সাজার জিনিস যা যেখানে আছে সব কিছু বের করে নিয়ে সেগুলো নিয়েই সারাদিন খেলবে। আর এই বড় ঘরটা হলো এই মানে এই ঘরে তো টিভি, আর ও এই ঘরেই থাকে সারাটা দিন, আর এইখানেই ওর যত রকমের অত্যাচার এই ঘরটার উপর দিয়েই যায়। তো লকডাউনে মনে হয় আমার ছেলের মাথাটা আরও বেশি খারাপ হয়ে গেছে, স্কুল যেতে পারছে না, বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, ঘরে থাকতে থাকতে আরও বেশি পাগলামিটা বেশি করে করছে। তো আমাকে কালকে বলছে, মা আমার মোবাইল আর টিভি দেখতে আর ভালো লাগছে না, আমার খুব বন্ধুদের সাথে খেলতে ইচ্ছে করছে।
আমি জানো তো যখন এরকম কাজ করব গান শুনবো আর কাজ করব, না হলে আমি এনার্জি পাই না। चुप चुप के तुम्हें देखा मैं करूं सारी सारी रात सारी सारी रात चुप चुप के मुझे देखा तू कर सारी सारी रात सारी सारी रात मिल जाए मुझको अगर साथ तेरा तो भूलूं मैं सारा जहां सो गाला तारा चबीला तारा रंगीला तारा रंग वेर जुए तारी बात सो गाला तारा ओरे चबीला तारा ओरे रंगीला तारा रंग वेर जुए तारी बात रे सो गाला तारा ओरे चबीला तारा ओरे रंगीला तारा रंग वेर जुए तारी बात रे বেজে গেছে, এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যায় স্নান করে, বের হবে স্নান করে, রেডি হতে হবে, তারপর বেরিয়ে।